যেটা হয় হচ্ছে বেসিক্যালি কবুতর যখন বা কবুতরের পায়খানাটা আটকায় থাকে, কারণ ওর পায়খানা করার শক্তি থাকে না, এর জন্যই, আর কিছু না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? তো দর্শকবৃন্দ, থাম্বনেইলে অলরেডি একটা কবুতর দেখছেন। এই কবুতরটা আসলে আপনারা মনে করেন, আমি অনলাইন থেকে এই ছবিটা দেখছি, ছবিটা দেখা মনে করেন আমার কাছে একটা জিনিস মনে হইলো, তো হয়তোবা এই ভাই বা অন্য কোনো ব্যক্তি আমার ভিডিওতে এসে অনেক কমেন্ট করছেন যে ভাই আমার কবুতরের যে পটিটা আছে, পটিটা সবসময় লাগিয়ে থাকে, ও পায়খানা করতে পারে না। তো উনি হয়তোবা নতুন কবুতর পালতেছেন বা বোঝেন না, এই কারণেই হয়তোবা এই কোশ্চেন করছেন। তো ব্যাপারটা হচ্ছে ভাই, যে এই যেই সিমটমগুলো দেখতেছেন বা যে থাম্বনেইলে যে সিমটমগুলোর ছবিটা দেখছেন বা এখন যে ছবিটা দেখতেছেন, এটা হচ্ছে কবুতর যখন অসুস্থ হয়ে যায় তখন কবুতর আসলে নর্মালভাবে যে ওর সিস্টেমটা আছে, এই সিস্টেমটা রান করতে পারে না। ও ঠিক মতো মনে করেন টয়লেট করতে পারে না, ঠিক আছে, ও টয়লেট করার শরীরে শক্তিটাও থাকে না, তখন দেখা যায়। আর সবচেয়ে বড় কথা কি, একটা কবুতর যখন অসুস্থ হয় তখন ওর অ্যানাটমিটা উল্টাপাল্টা হয়ে যায়। যেমন আপনাদের একটা স্যাম্পল দেখাই, এই যে এই দুইটা দেখতেছেন, দেখছেন কি প্রেম, কি ভালোবাসা, ওহো, তার মানে দুইটাই কিন্তু নর, দুইটা নর নরে ভালোবাসতে বাসতে বুঝে যেতেছে। আচ্ছা, এই যে আজকে এখনও সব কবুতরের খাওয়া শেষ, এদের খাওয়া হয় নাই, কালকে হবে কি জানেন? কালকে দেখবেন কি এগুলো চুনা পায়খানা, সবুজ পায়খানা শুরু করবে। প্রথমে চুনা পায়খানা করবে, সবুজ পায়খানা করবে, কারণ ওই যে খাইতে পায় নাই, তখন তো প্রেম বাইর হয়ে যাবে, বুঝেন নাই, তখন তো প্রেম আস্তে আস্তে নিচ দিয়ে বাইর হবে। তো এখন তখন কিন্তু এর ওর যে ওই যে মনে করেন ওর যখন শরীরে খাইতে পারে নাই যখন, ঠিক আছে, ওর শরীর তো ওর শরীরটা যে বা শরীরটা যে চলতেছে এটা তো মনে করেন এনার্জি থেকে চলতেছে, তখন অটোমেটিক ওর শরীরে চর্বি গলাবে। তো যখন চর্বিটা গলবে, ঠিক আছে, তখন কবুতরটা 100% দুর্বল হবে। আর যখন কবুতরটা দুর্বল হবে, ওর যে পাকস্থলীটা আছে, ওর পাকস্থলীর ভেতরের জিনিসগুলা, আপনার যে টোটাল সিস্টেমটা আছে, এটা বিষে রূপান্তরিত হবে। তো ওর যে পটিটা থাকবে বা মুখের লালা থাকবে, এটার মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকবে। একটা কবুতরের শরীরে বা একটা মানুষের শরীরে প্রয়োজনীয় ব্যাকটেরিয়াও থাকে, অপ্রয়োজনীয় ব্যাকটেরিয়াও থাকে, উপকারী ব্যাকটেরিয়া থাকে, অপকারী ব্যাকটেরিয়াও থাকে। তখন অপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা শরীরে বেড়ে যাবে। তো যখন অপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যাবে এবং ওই ব্যাকটেরিয়াগুলোর জিনটা অনেক শক্ত হয়ে যাবে, ওটা যখন অন্য কোনো সুস্থ কবুতরের গায়ের ভিতরে ওই ব্যাকটেরিয়াটা ঢুকবে, ওই ব্যাকটেরিয়াটা তখন ওই সুস্থ কবুতরকে অসুস্থ করে দিবে। আমার এই বাচ্চাটা একটু চুপচাপ বসে আছে, একটু দেখি, অনেকক্ষণ ধরে ভিডিওর মধ্যে খেয়াল করলাম যে একটু চুপচাপ বসে আছে। না, খাইছে, খাওয়া দাওয়া ঠিক আছে। দম কয়টা হয়েছে এটার? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, না দম 12টাই। আচ্ছা, তো তখন কিন্তু ওই ব্যাকটেরিয়াটাই কবুতরকে দুর্বল করে দিবে, কবুতরকে দুর্বল করে দিবে ওই ব্যাকটেরিয়াটা, এবং ওইটা কবুতরের মধ্যে, যেমন আপনার মনে করেন এই যে আমার ছোটো যে বাচ্চাটা এখন খাবার খাইতেছে, দেখছেন, এ কিন্তু এটাতে কিন্তু হাতে খাওয়া খাওয়া মানুষ করছি, বাবা মা অল্প বয়সে খাওয়ানো বন্ধ করে দিতে হাতে খাওয়া খাওয়া মানুষ করছি। এই বাচ্চাটা প্রায় ডেডের মতো হয়ে গেছিলো, প্রায় ডেড। তো এইটারে আপনার হাতে খাওয়া 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 আমরা এখন বড় করছি। এখন এই কবুতরটা আমি একলা রাখছিলাম, কেন একা রাখছিলাম, কারণ হচ্ছে এই কবুতরটা যেহেতু মনে করেন হাতে খাওয়াইতেছি, প্রথমে বাবা মা খাওয়াইতেছিল না, তো এই কবুতরটার আপনার শরীরের লালাটা বা মনে করেন টয়লেটটা এইটা হয়ে গেছিলো ব্যাকটেরিয়া, এইটার হয়ে গেছিলো ব্যাকটেরিয়া মিশ্রিত। আপনারা একটা কবুতর যখন এরকম মানে লং টাইম শয়তানি করবে, শয়তানি করার পরে দেখবেন দুর্বল হবে। তো ওরা এই ধরনের বিভিন্ন সিমটম দিবে, বিভিন্ন রোগ হবে। তো আপনারা সবসময় যে কাজটা করবেন সেটা হচ্ছে যে কবুতর একটা সবুজ পায়খানা করলেই সাথে সাথে আলাদা করে দিবেন। আমি কিন্তু আমার সুস্থ বাচ্চা ভিতরে বিচরে পাঠিয়ে দিছি, একদিন সবুজ পায়খানা করছে, এই যে দেখেন, আপনাদেরকে দেখাই, দেখাইলে বুঝবেন এই যে বাচ্চাগুলো, ঠিক আছে, এই দুইটা বাচ্চা দেখতেছেন না, একটু দুর্বল দুর্বল লাগে, দেখছেন, একটু দুর্বল দুর্বল লাগতেছে না, একটু দুর্বল দুর্বল দেখছি, এদেরকে আলাদা একটা খাঁচায় আমি বন্ধ করে রেখে দিছি। কেন রাখছি? কারণ হচ্ছে যে ওদের যে এখন আপনার পটিটা আছে, এটা তো ব্যাকটেরিয়া, এটার মধ্যে মনে করেন বিষাক্ত ব্যাকটেরিয়া আছে, আর বিষাক্ত ব্যাকটেরিয়া থাকলে অটোমেটিক আমার সামনের অন্য অন্য বাচ্চাগুলো এফেক্টেড হয়ে যাবে। এদেরকে বাঁচানোর জন্যই বেসিক্যালি আমি এই জিনিসটা করছি। আপনারা সবসময় যে কাজটা করবেন সেটা হচ্ছে যে কবুতরের রোগ, যে কোনো রোগ ফার্স্টের দিকে যদি নির্ণয় করতে পারেন তাহলে কবুতর ইনজুর্ড হবে কম, যদি লেট হয়ে যায় তাইলে মনে করেন ইনজুর্ড হবে বেশি। আর আমি একটু দেখি, এখানেও কিছু বাচ্চা আছে, এদেরকে একটু চেক দেওয়া দরকার, কারণ বেশ কিছু বাচ্চা, এই যে খাইছে কত সুন্দর,
এগুলাকে আজকে খাওয়াই নাই, জিভ দিয়ে প্রত্যেকদিন ধরে ধরে ছোলা খাওয়াই, কিন্তু আজকে আর খাওয়াই নাই আমি। এই যে খাইতেছে, সুন্দর খাইতেছে, এও খাইতেছে, এইটার অবস্থা কি দেখি, এটা খায় না, এটার দুই চারটা ছোলা দিতে হবে, ঠিক আছে। এটার অবস্থা কি দেখি, এইটা খাইছে, এটা দেখি, এইটারে ছোলা খাওয়া গেছে মনে হয়, সাগির এটারে ছোলা দিছে, একটা দুটা বাচ্চার একটু দিতে হবে ছোলা আজকে। বাচ্চাটা সবসময় আমি অবজারভেশনে রাখি, কারণ বাচ্চা কবুতর অসুস্থ হয় বেশি। এইটা তো প্রত্যেক দিন এমন খাওয়া খাবে, খায় মনে করেন ওর হুশ জ্ঞান থাকবে না, হুশ জ্ঞান না থাকা বুঝেন, এই তোর কী অবস্থা। এই যে এটার ভাই কিন্তু ভিতরে, কি অবস্থা, কোথায় আপ, ভালো আছো, মন টন ভালো, কি কয় পর হয়েছে দেখি আসেন, দেখছে সাত পরার বাচ্চা, তাও মনে করেন এখনও হাতের উপরে এসে পয়সা থাকে। দোয়া করবেন আমার এই বাচ্চাগুলোর জন্য, আমার খুব, এইটাও ওই একই জাতের বাচ্চা, এই যে দেখেন এইটাও কিন্তু একই জাতের বাচ্চা, দেখি এটা কয় পরের, এইটা আপনাদের অনেকে পর গণনাটা বুঝেন না, আপনাদেরকে একটু পর গণনাটা শিখিয়ে দিই ফাঁকে। হ্যাঁ আচ্ছা, পর গণনা করবেন হচ্ছে পুরান পাক আছে কয়টা, এই যে এগুলো এখন পর্যন্ত নতুন পাক, ঠিক আছে, এই যে দেখেন এখন পর্যন্ত নতুন পাক উঠছে, এগুলো হচ্ছে পুরান পাক, এক দুই তিন চার পাঁচ ছয়। আচ্ছা কবুতর হয় হচ্ছে পূর্ণ, তার মানে কবুতরের দশ পর হিসাব করা হয়, তো দশ পর থেকে পুরনো আছে ছয়টা পর, ছয়টা পর বাদ দিলে কয় পর হয়, ছয়টা পর বাদ দিলে হবে চার পর, এটা হচ্ছে একটা চার পরের বাচ্চা, ঠিক আছে, এই যে চার পরের একটা বাচ্চা কবুতর আপনার, ওইটার ওইটা ছিল পুরান পর হচ্ছে, আরও কয়েকটা দেখাই তাহলে বুঝতে পারবেন। এটা ধরছি একটু আগে, এটাকে ধরি, এটা খাকির বাচ্চা, জানেন খাকির বাচ্চা আসছে কাজ করা। আচ্ছা এই যে দেখেন, এই যে পর, এইটা হচ্ছে লাস্ট নতুন পর, ঠিক আছে। আচ্ছা নতুন পর পরবর্তী থেকে পুরনো পরগুলো গুনি আমরা, এক দুই তিন চার পাঁচ, পাঁচ, আচ্ছা পাঁচ থেকে দশ থেকে পাঁচ বাদ দিলে কত হয়, পাঁচ, এটা হচ্ছে পাঁচ পরের বাচ্চা, এটা হচ্ছে পাঁচ পরের বাচ্চা। এইভাবে আপনারা পর গণনা করতে পারবেন। আমরা বাচ্চাগুলো একটু চেক আপ করি, বাচ্চা কবুতর হচ্ছে সবচেয়ে বেশি দ্রুত অসুস্থ হয়ে যায়, কারণ ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে কম, অসুস্থ হয় তাড়াতাড়ি। এগুলো সবই খাইছে, একটু খাওয়া দাওয়াগুলো চেক করতে হয় এই সময়। আর কবুতর মনে করেন বাচ্চা মোটামুটি ফার্স্টের দিকে বাচ্চা ছিল আমার শর্ট, পরে হয়ে গেছে বাচ্চা আলহামদুলিল্লাহ বেশি। এগুলো সব একই জাতের কবুতর, একটু হাতে হাতে দেখে চেক করে নিতেছি। এটা অদ্ভুত কবুতর দেখেন আপনারা, সারা শরীর সাদা, গলার মধ্যে চুল্লি, এটা যে কেমনে কী হইলো কিছুই বুঝলাম না, এটা চোদ্দ গোষ্ঠীতে এইটা নাই। তো যাই হোক দর্শকবৃন্দ, যেটা বলতেছিলাম যে আপনার এইটা হয় হচ্ছে বেসিক্যালি কবুতর যখন বা কবুতরের পায়খানাটা আটকায় থাকে, কারণ ওর পায়খানা করার শক্তি থাকে না, এর জন্যই আর কিছু না। আর অনেক সময় ঠান্ডা যখন অনেক বেশি হয়ে যায় তখন কবুতরের যে টোটাল সিস্টেমটা কাজ করে না, যে কারণে আসলে বেসিক্যালি কবুতর মনে করেন ঠিকঠাক মতো পায়খানা করতে পারে না, এতটুকুই আর কিছু না। তো মূল কথা হচ্ছে যে কবুতরটা অসুস্থ হলেই সাথে সাথে ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন, তাহলে কবুতরও ভালো থাকবে, আপনার লফটও ভালো থাকবে, লফটের ক্ষতিও হবে কম। এরকম গাঢ় হইতে দিবেন না, সবুজ পায়খানা হইলেই শুরু করে দিবেন, আপনার সাথে সাথে ট্রিটমেন্টে চলে যাবেন, কবুতর আলাদা করে ফেলবেন, তাহলে লফটের কোনো কবুতরের ক্ষতি হবে না ইনশাল্লাহ। তো যাই হোক দর্শকবৃন্দ, আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি, আসসালামু আলাইকুম।